আমার বেবি হওয়ার পর আমি আড়াই বছর কোনো কাজ করিনি, আড়াই বছর পর আবারও কাজ শুরু করছি, আরো নতুন নতুন কাজ আপনারা দেখবেন সামনে। তো এটা আমার মা হওয়ার পর প্রথম সিনেমা, আশা করি এই সিনেমাটা বানানোই হয়েছে স্টুডেন্টদের জন্য স্পেশালি। সো আপনারা যাবেন কলেজে সিনেমাটা দেখবেন, তাহলে আপনি এই যে মাসের পর মাস কষ্ট করে সিনেমাটা বানানো হয়েছে পত্রিকার সামনে। আর বেশি কিছু বলতে চাই না, বাকি যা আমাদের প্রদীপ ঘোষ করবে। প্রথমেই সবাই শুভেচ্ছা জানাচ্ছি, আমার নাম প্রদীপ ঘোষ, আমি এই বীর কন্যা চলচ্চিত্রের পরিচালক।